हे एवरीवन, অতিথি আপ্যায়নের আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। চলে এসেছি একটা ধনিয়া পাতার রেসিপির সঙ্গে। এখন যেহেতু শীতকাল, এখন বাজারে অনেক ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আমরা সাধারণত সবাই ধনিয়া পাতার চাটনি খেয়ে অভ্যস্ত, কিন্তু ধনিয়া পাতা ভাজি খেতেও কিন্তু অনেক মজা। আপনাদের হাতে যখন সময় কম থাকবে তখন আপনি অতি সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে এক আটি পরিমাণ ধনিয়া পাতাকে খুব সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। পরিমাণটা আপনি বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। দেখুন আমি কতটা সুন্দর করে ধনিয়া পাতাকে কুচি কুচি করে নিয়েছি। অন্যদিকে এক অলরেডি চুলায় কিছুটা তেল দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলোকে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য করে দিলেই চলবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে খুব ভালো মতো ধনিয়া পাতাটাকে কুক করতে থাকতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়াকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিক্স করিয়ে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে কিছুক্ষণ ধনিয়া পাতাটিকে কুক করে নেব। এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমার ধনিয়া পাতা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এভাবে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কুক করে নেব। ফিরে আসলাম মিনিমাম 4 থেকে 5 মিনিট পর। দেখুন এইভাবে কুক করতে করতে আমার ধনিয়া পাতা ভাজা একদমই হয়ে গেছে। যখন ধনিয়া পাতাটা এমনটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং এমনটা কমে আসবে, ঠিক তখনই বুঝে নিতে হবে যে আমার ধনিয়া পাতা ভাজি তৈরি হয়ে গেছে। আপনি এই ভাজিটা সার্ভ করবেন গরম গরম ভাতে। গরম ভাতে এই ভাজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আশা করব রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।